হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আমার হাতে থাকা এই লাইটটি দেখতে পাচ্ছেন, এটা একটি হেড টর্চ লাইট। এটার কোয়ালিটি খুবই ভালো এবং এটা মুভ করা যায়, ফ্লেক্সিবল, এবং এটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো এইটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা তৈরি করতে আপনাদের কি কি লাগবে, কিভাবে তৈরি করতে পারবেন, সব কিছুই এই ভিডিওতে দেখাবো। তো আমি এখন এটা আমার মাথায় পরে দেখাচ্ছি। এটা যে কোনো মিস্ত্রি বা যে কোনো ধরনের মানুষ খুব সহজেই ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা মুভেবল, মুভ করা যায়, এটা ব্যবহার করাও খুবই সহজ হবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল অন পাওয়ার বাংলা। অন পাওয়ার বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। এটা তৈরি করতে আপনাদের ঠিক এরকম একটি বক্স লাগবে, আর আমি আমার হাতে থাকা এই যে ড্রিল মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা পিভিসি পাইপের মাধ্যমে একটি রিচার্জেবল মিনি ড্রিল মেশিন আমি তৈরি করেছি। এর ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। এটা শুধু ড্রিল মেশিনই না, এটা 3-in-1 হিসাবে কাজ করবে, একই সাথে ড্রিল এবং আপনার কপি মেকার, এবং প্রয়োজনের সময় আপনি পাখা ব্যবহার করে বাতাসও খেতে পারবেন। তো এটা দ্বারা আমি তিনটে করে ছিদ্র করে নিয়েছি, নিয়ে আমি অ্যাকুরেটভাবে যাতে এই পিভিসি পাইপের টুকরো লাগাতে পারে এর ভিতরে, সেটার জন্যই আমি এই ড্রিল মেশিনের মাধ্যমে ছিদ্র করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটির উপর পিঠে আপনাকে এরকম দুই টুকরো যে পিভিসি পাইপের টুকরো, এটা লাগিয়ে নিতে হবে ছিদ্র করে। এর অপার পাশ থেকে আপনার নিস্টানগুলোর সাহায্যে আমি এই দুই টুকরোকে আটকে নেব। দেখতে পাচ্ছেন আমরা সুপারগুলোর সাহায্যে এগুলোকে আটকে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে চলে যায়। দেখতে পাচ্ছেন আমরা সুপারগুলো দিয়ে এটাকে আটকে নিয়েছি। এবার আমরা এর উপরের যে পার্ট, অর্থাৎ এই সবগুলোই পিভিসি পাইপের টুকরো, আমি ব্যান্ড করে নিয়েছি একটি লোহার ব্রেক গরম করে মাঝখানে রেখে আমি চেপে আমি ব্যান্ড করে নিয়েছি। ভিডিওটি বড় হওয়ার হয়ে যাবে সেই কারণেই আমি এগুলোকে আর দেখাচ্ছি না। দেখতে পাচ্ছেন এরকম দুটি এলইডি লাইট, যেটা 3.7 ভোল্টেই চলবে। আমরা এই দুটিকে এখানে অ্যাডজাস্ট করে নেগেটিভ পজিটিভ একসাথে ব্যান্ড করে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে, আপনারাও এভাবে ব্যান্ড করে নেবেন। দেখতে পাচ্ছেন এতে আমরা দুটি তার সেট করে নিয়েছি, প্লাস এবং মাইনাস, এবং সেটা আমরা সরাসরি যে তার দুটি রয়েছে এর এলইডি লেগে ইনস্ট্যান্টগুলোর সাহায্যে আটকে নিয়েছি, যাতে এটা নড়াচড়া করলে কোনো সমস্যা না হয় বা তার কেটে না যায়। এর এই সাইড এবং ওই সাইডে এই আপনার মিনি ড্রিল দিয়ে আমরা ছিদ্র করে নিয়েছি। এটা খুবই কার্যকর একটি ড্রিল হয়েছে, যেটা আমার সবসময় খুবই কাজে লাগে। আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন। এবার আমরা নাট স্ক্রু দিয়ে এটাকে এখানে আটকে নিচ্ছি। একইভাবে অপর পাশেও আমরা নাট দিয়ে আটকে নেব। দেখুন এটা খুব সহজে মুভ করা যাচ্ছে এবং এটা ব্যবহারও খুবই সহজ হবে। এবার আমরা এই দুইটি তারে
ব্যাটারি সুইচ সংযোগ করে নেব। দেখতে পাচ্ছেন আমরা এরকম একটি মোবাইল ব্যাটারি এখানে ব্যবহার করছি। সর্বপ্রথম আমরা লাইটের পজিটিভ তারটি সুইচের সাথে সংযোগ করে নিচ্ছি। এরপরে আমরা ব্যাটারি পজিটিভের সাথে আমরা একটি লাল তার জয়েন করে দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা। এবার আমি এর সাথে এই নেগেটিভ নীল তারটিও সংযোগ করে নিয়েছি। এবার ব্যাটারিতে থাকা লাল তারটি আমরা সুইচের অপর প্রান্তে সংযোগ করে দিচ্ছি। দেখুন আমরা এভাবে অপর প্রান্তে সংযোগ করে দিয়েছি সুইচের সাথে। আমাদের ব্যাটারি এবং লাইটের সংযোগ দেওয়া শেষ। একইভাবে আমরা চার্জারের সাথেও ব্যাটারির সাথে সংযোগ দিয়ে নিয়েছি। এবার আমি এটিকে ব্যবহার করে আপনাদের দেখাবো। দেখুন এটা কি সহজেই মুভ করা যাচ্ছে এবং একই স্থানে আটকে থাকবে। আমরা এতে একটি রাবার ফিট করে নিয়েছি যাতে আমাদের মাথায় খুব সহজে আটকে থাকে। দেখুন আমি এখানে দেখাচ্ছি লাইটটি অফ করে। আপনি খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন, মাথাতে ব্যবহার করে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। যারা মোবাইলের কাজ করেন বা ইলেকট্রিকের কাজ করেন বা রাস্তায় চলাচল করেন তারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য।